ইউক্যালিপটাস গাছ দিয়ে গার্ডওয়াল করার পরিকল্পনা নিল রায়গঞ্জের বন্দরের রায়গঞ্জ 10 ক্লাস গার্লস হাই স্কুল কর্তৃপক্ষ। কিন্তু প্রশ্ন উঠেছে, কোন সংস্থা এই কাজে দায়িত্ব নিয়েছে? উল্লেখ্য, দীর্ঘদিন যাবত রায়গঞ্জ 10 ক্লাস গার্লস হাই স্কুল নদীগর্ভের দিকে চলে যাচ্ছে। স্কুলের গার্ডওয়াল ভেঙে বহু আগেই চলে গিয়েছে নদীগর্ভে, তবুও হেলদোল ছিল না স্কুল কর্তৃপক্ষ। আগামী 27 জুন থেকে স্কুলে পঠন পাঠন পুনরায় শুরু হবে। পড়ুয়াদের কথা ভেবে এবার সেই গার্ডওয়াল তৈরি করে স্কুলকে রক্ষা করার পরিকল্পনা নিল স্কুলের ম্যানেজিং কমিটি। কিন্তু প্রশ্ন তুলেছেন অনেকে, কোন সংস্থা এই কাজে দায়িত্ব নিয়েছে? আজ সকালে অনেক শ্রমিককে দেখা যায় কাজ করতে। ভেতরে ঢুকতেই দেখা যায় ইউক্যালিপটাস গাছ দিয়ে গার্ডওয়াল তৈরি করার পরিকল্পনা করছে স্কুল কর্তৃপক্ষ। কিন্তু এই গাছ দিয়ে কি গার্ডওয়াল তৈরি করে স্কুলকে রক্ষা করা সম্ভব হবে? এই বিষয়ে কি বলছেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য বাবন সাহা, শুনুন। আপনার নাম? বাবন সাহা। আপনি এই মর্নিং গার্লস স্কুলের কি পোস্টে আছেন? ম্যানেজিং কমিটির সদস্য। বলছি বাবনবাবু, দীর্ঘদিন থেকে এই মর্নিং গার্লসের একটা সমস্যা ছিল যে মর্নিং গার্লসের পিছন দিকে যে টয়লেট সমস্ত রয়েছে সেগুলো নদীগর্ভে চলে যাচ্ছিলো, কুলিক নদীর ভিতরে। আজকে হঠাৎ করে দেখা যাচ্ছে যে 10-12 জন লেবার এসে ইউক্যালিপটাস গাছ দিয়ে ওখানে একটা গার্ডওয়াল করার চেষ্টা চলছে, কি বলবেন এই ব্যাপারে? আপনারা জানেন, আপনারাই তুলে ধরেছিলেন, এটা আজকে কথা নয়, এটা আমাদের 5-7 বছর ধরে যা পিছনে আমাদের একটা কুলিক খালি আছে, এটা বর্ষাকাল এলেই পঞ্চতন্ত্রভাবে জল বেড়ে যায়। বেড়ে যাওয়ার পরে আমাদের ধস নামতে নামতে আমাদের গোটা বিল্ডিং নদীগর্ভে চলে যাচ্ছিলো। আমরা অনেকবার অনেকবার আমাদের প্রশাসন লেভেলকে জানিয়েছি, ডিএম সাহেবকে জানানোর পর অনেক জায়গায় চিঠি চাপাতি করার পর আমার কিছুদিন দু-একদিন হলো কাজ শুরু হয়েছে, আমি জানতে পারলাম কাজ শুরু হচ্ছে। তো তারই ফলপ্রসূ আজকে আমরা কাজ দেখতে পাচ্ছি, কাজ হচ্ছে। কিন্তু যে মানের কাজ হচ্ছে এইটাতে আপনি কি মনে করেন যে এই স্ট্রাকচারটা হলে পরে এই ওয়াল বা পিছনের জমিটাকে আটকানো যাবে? আমরা তো চেয়েছিলাম যে এটা কংক্রিটভাবে করা হোক, কিন্তু জানি না যারা করছেন বা সরকার থেকে যা নির্দেশ এসেছে সেটাইভাবে ওনারা করবেন হয়তো, কিন্তু আমরা চাইছিলাম যে এটা কংক্রিটভাবে হোক। 27 তারিখ থেকে স্কুল খুলবে, এখানে কাজ যেভাবে চলছে সেখানে 12-14 দিন কাজ করতে লাগবে, স্কুলের পঠন পাঠন ব্যাহত হবে, সেই দিকে কি বলবেন? না, আমরা সেই দিকে নজর দেখি, আমরা যারা যেই সংস্থা কাজ পেয়েছে তাদেরকে আমাদের সঙ্গে ওদের সাথে বসে ওদেরকে ডেকে নিয়ে আমরা বসবো, বসে নিয়ে কীভাবে শর্ট আউট করা যায়, কীভাবে ছাত্রীদের যারা স্কুলে আসবে, দিদিমণিরা আছে, ছাত্রীরা আছে, তাদের কোনো অসুবিধা না হয় সার দিকটা লক্ষ্য রেখে আমরা কাজ করতে বলবো। অন্যদিকে এলাকার মানুষের বক্তব্য, ইউক্যালিপটাস গাছ কি নদীবাদের বিকল্প? বিষয়টি নিয়ে শহরের বিভিন্ন দোকানে চায়ের পেয়ালায় তুফান উঠেছে। রায়গঞ্জ থেকে শুভম সরকারের রিপোর্ট, টাইমস 14 বাংলা।